দর্শক, প্রথমে আরে মুই ফ্রাইং প্যানে তেল দিয়ে নিনু। একটা পরিমাণ মতো তেল দিয়ে নিবেন একবে। এরপরে মুই চারটার মতন পেঁয়াজ কুচি করে নিছু। এটা কিন্তু বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজ গেলে কিন্তু বেশি দিবে নাকবে। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিবে নাকবে। এই যে দেখো, খুব সাবধানের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিবে নাকবে, পুরি ফেলা যাবার না। এরপরে মুই মিশে একটা আদা রসুন বাটা দিনু। অল্প না পরিমাণ আদা রসুন বাটা দিবে নাকবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ফির গন্ধ করবে। এই জন্য হালকা পরিমাণ মুই আদা রসুন বাটা দিয়ে নিনু। এরপরে এখন গরম পানি দেওয়া, মানে মশলা এখন গুঁড়া মশলা অ্যাড করিম, এই জন্য এখন পানি দিয়ে নিনু, নাহলে যে পড়া যাবে সেই জন্যে। এই জন্য গরম পানি দিয়ে ভালো করে কিন্তু এগুলো এখন নাড়ি নিবে নাকবে। এরপরে মুই দিয়ে নিনু লবণ, এরপরে দিয়ে নিনু হলুদ, এরপরে দেওয়াছ জিরে গুঁড়ে, এরপরে দেওয়াছ ধনিয়ার গুঁড়ে, এরপরে দেওয়াছ লাল মরিচের গুঁড়ে। লাল মরিচের গুঁড়ে মুই 2 চামচ দিয়ে নিনু। দিয়ে ভালো করে এখন এগুলো সব গুলো নাড়াচাড়া করে নিবে নাকবে। এই যে দেখো, খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিবে নাকবে, মানে কষে নিবে নাকবে। এরপরে মুই একটা টমেটো কুচি দিয়ে নিনু। টমেটোটা মুই কিউব করে কাটি নিছ, এটা মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। এগুলা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিবে নাকবে। লক্ষ্য ধুবে নাকবে, নিচে যেন লাগি না যায়, পুড়ি না যায়, সেদিকে লক্ষ্য ধুবে নাকবে। তা ভালো করে এখন কষাকষি হয়ে গেছে। এরপরে আমি হালকা পরিমাণ ফির পানি দিয়ে নিনু। এগুলো কিন্তু সব গরম পানি, গরম পানি দিলেই কিন্তু ভালো হয়, গরম পানি ব্যবহার করার সবাই চেষ্টা করবেন। তো দিয়ে কিন্তু আবার ওকে নাড়াচাড়া করবে নাকবে, খুব সুন্দর করে মশলাগুলো কিন্তু কষে নিবে নাকবে। মশলাগুলো যত ভালো করে কষা হয়ে যাবে তত ভালো কিন্তু স্বাদ হইবে। তো অবশ্যই কিন্তু ভালো করে মশলাগুলো কষে নিবে নাকবে। এরপরে মুই 5-6টার মতন কাঁচামরিচ দিয়ে নিনু। দিয়ে এখন এগুলো আবার কিন্তু মশলাগুলো ভালো করে কষে নেওস। এই যে দেখো, মশলাগুলো কিন্তু ভালো করে কষে নিবে নাকবে। যতক্ষণ পর্যন্ত তেলটা উপর ভাসিয়ে আসে না ততক্ষণ কিন্তু মশলাগুলো কষে নেওস। সবসময় খেয়াল থইবেন, মশলা যত বেশি কষাইবেন তত কিন্তু তরকারির স্বাদ বাড়বে। যতক্ষণ মশলা বেশি কষানো যায় তত কিন্তু তরকারির স্বাদ। তো একটা ধৈর্য নিয়ে খুব, মানে ধৈর্য সহকারে কিন্তু মশলাগুলো কষে নিবে নাকবে। ফির মশলা কষবার ধরে কোনোটা জান না, নাহলে কিন্তু মশলা পুড়ে যাবে। তা ফির মুই আর একটা পানি দিয়ে নিনু। দিয়ে ভালো করে মশলাগুলো ফির মুই কষে নিম। আর মুই কিন্তু প্রত্যেকবার কিন্তু গরম পানি দিয়ে নিছু। এই যে দেখো, গরম পানি দিয়ে নিনু। যায় যেরকম পারেন, মানে যে পরিমাণে পারেন পানি দিয়ে নেবেন। এরপরে মুই এটা মাছের ডিম দিয়ে নিনু। মাছের ডিম দিয়ে ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়া করে দিবে লাগবে মাছের ডিমগুলো, যখন মশলাগুলো সবগুলো ভালো করে ঢুকে যায়, সেই জন্য কিন্তু ডিমগুলো এখানে নাড়াচাড়া করে দিবে লাগবে। এই যে দেখো, মাছের ডিমটা যদি এইভাবে কেউ ভুনা করে খান তাহলে বুঝবেন যে কী স্বাদ ডিমের, খুব কিন্তু মজা লাগে, খুব স্বাদ লাগে। তাই এবার মোর পানি দেওয়া হয়ে গেছে, এরপরে আমি ঢাকনা দিয়ে নিনু। তো 10 মিনিট পরে আমি ফিরে আনু। এই যে দেখো, ডিমটার ওপরটা কিন্তু কেমন হয়ে আছে, এই জন্য ভালো করে এখানে নাড়াচাড়া করে দিবে লাগবে, যখন ডিমটার ভেতর সব কিছু ঢোকে। তা ডিমটা যেহেতু গোটাল আছে, এই জন্য আমি এখানে কাটি দেওয়া। ডিমটা যদি ছোটো ছোটো করে কাটি দেওয়া যায় তাহলে কিন্তু ডিমের ভিতরে মানে সব কিছু কিন্তু ঢোকে, মশলা টশলা যত তেল আছে, মশলা আছে, তারপর লবণ আছে, সবগুলো কিন্তু ভালো করে ঢোকে, আর খাইতে কিন্তু তখন মজা হয়। আর যদি আস্ত দিয়ে থন তাহলে কিন্তু আর ভিতরে কিছু ঢুকবেন না, কোনো মশলা ঢুকবে না, আর স্বাদও কিন্তু থাকবে না। তো অবশ্যই এরকম ছোটো ছোটো করে টুকরো করে কাটি নিবে লাগবে। আর আগে কিন্তু ডিমটা, মানে এই মশলা দেওয়ার আগে কিন্তু কাটা যাবে না, নাহলে কিন্তু গলি যাবে ডিম, যেহেতু এটা মাছের ডিম গলি যাবে। তো এরকম করে কিন্তু দিয়ে যখন শক্ত হয়ে যাবে ডিমটা, তখন কিন্তু এরকম চেনি দিয়ে ভালো করে আপনার কাটি দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরকম ছোটো ছোটো করে কাটি দিলে তাহলে কিন্তু হইবে, তাহলে সব মশলা এই ডিমের মধ্যে ঢুকবে, আর খাইতেও কিন্তু মজা লাগবে। এই যে দেখো, এরকম করে ডিম যদি, মাছের ডিম যদি কেউ ভুনা করে খায় তাহলে মানে মুখে স্বাদ আজীবন লাগে থাকবে তার। আর তো অবশ্যই অনায়াসে কিন্তু 1 প্লেট ভাত খাওয়ার ব্যাপারে গরম গরম এই মাছের ডিমের ভুনা দিয়ে। এরপরে মুই সবার শেষে কিন্তু এখন জিরে গুঁড়ে দিয়ে নিনু, টালা জিরে গুঁড়ে দিয়ে কিন্তু এখন নাড়াচাড়া করে নিবে লাগবে। মোর কিন্তু ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে। আর একটা জিনিস সবসময় খেয়াল থইবেন, ডিম ভুনাত কিন্তু পিএসটা বেশি লাগে, তোমরা পিএসটা বেশি দেবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিম ভুনাটা কিন্তু গাঢ় হয়, মানে মাছের ডিমের ভুনাটা কিন্তু গাঢ় হয়ে যায়। তো অবশ্যই কিন্তু পিএসটা তোমরা বেশি দেবেন। তো সবশেষে এই যে পরিবেশন করার পর দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে,
ডিম, মাছের ডিমের ভুনা। এইভাবে যদি কেউ মাছের ডিম ভুনা করে তাহলে তো মানে মুখে স্বাদ লাগি থাকবে, একেবারে সাটিপুটি কিন্তু খায়া নেবে। তো এইভাবে স্বাস্থ্যকর উপায়ে কিন্তু ডিম ভুনাটা করা যায়, মাছের ডিম। মাছের ডিম কিন্তু এইভাবে ভুনা করলে খুবই স্বাদ লাগে, খুবই মজা। তো অবশ্যই কিন্তু মোর রেসিপিটা ফলো করি, তোমরা একবার হইলেও চেষ্টা করি দেখবেন। আর কেমন হল ফলাফল অবশ্যই মোক কমেন্টও জানাইবেন। এই যে দেখো, খুব অল্প সময়ে আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু এই মাছের ডিমের ভুনাটা কিন্তু তৈরি করা যায়, খুবই স্বাস্থ্যকর উপায়ে ঘরে বসে আমরা এই মাছের ডিমের ভুনাটা তৈরি করতে পারি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।